এইবার বোধহয় ঠিকঠাক জায়গায় আমরা এসে পৌঁছলাম। ওফ, দেখছো মেঘটা কি সুন্দর লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ। আমরা আজ যাচ্ছি ঝড়খালি, সুন্দরবনের একটি জায়গা ঝড়খালি। ঝড়খালি যেতে গেলে কলকাতা থেকে ট্রেনে করে আমরা ক্যানিং আসতে পারি, ক্যানিং থেকে বাসন্তী, বাসন্তী থেকে ঝড়খালি। আবার যারা বাসে করে যেতে চান তারা বাড়িপুর থেকে বাস ধরে ক্যানিং হয়ে বাসন্তী হয়ে ঝড়খালি পৌঁছতে পারেন। এই ভিডিওতে কি দেখবেন, এখন কি দেখতে পাবেন না এবং কোথায় থাকবেন, ভিডিওর শেষের দিকে সমস্ত কিছু আমি ডিসকাস করে দিচ্ছি। যাবার পথে মাইলস্টোনের মতো কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র বা স্কুল বা বাজারের কথা উল্লেখ করেছি। এরা যেমন বাসিরাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বাসিরাম বাজার। ঝড়খালি যাওয়ার পথে রাস্তা ক্যানিং থেকে বাসন্তী পর্যন্ত এই মুহূর্তে একটু বাজে কন্ডিশন, রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন। আমরা ভিডিওটা স্টার্ট করেছি বাসন্তী হসপিটালের পর থেকে। বাসন্তী হসপিটাল থেকে ঝড়খালি 25 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটাই ভিডিও আমরা করেছি। এই রাস্তাটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং মাথায় রাখবেন যারা গাড়িতে যাবেন, যথেষ্ট শার্প টার্ন আছে, অনেকগুলো টার্ন, ভীষণ শার্প, খুব সাবধানে খেয়াল করে যাবেন। দুর্গা বানাও না, দুর্গা দুর্গা হবে তো? কোথায় দুর্গা ঠাকুর? আচ্ছা। এমনিতে রাস্তার দুধারে প্রচুর গাছপালা, স্ট্রেট রাস্তা, সব টার্নগুলো ছাড়া সত্যি গাড়ি চালাতে ভীষণ ভালো লাগবে। চলতে চলতে আপনি পৌঁছে যাবেন ঝড়খালি বাজার, ঝড়খালি বাজার যেটা রাজামোড়। আর ঝড়খালি বাজারের মধ্যে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে এই বাদিকটায়, এটা মহিলারা যারা যাবেন তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ মাঝখানে সব জায়গায় আপনি টয়লেটের ব্যবস্থাটা পাচ্ছেন না। এটা হচ্ছে রাজামোড়, তিনটে রাস্তা, তিন দিকে, ডান দিকে সোজা এবং বাদিকে। আপনাকে যেতে হবে বাদিকের রাস্তাটায়, বাদিকের এই রাস্তাটা দিয়ে আমাদেরকে ঢুকে পড়তে হচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা যাব, প্রায় 5 কিলোমিটার যাওয়ার পর আসল যে ঝড়খালিতে যেখানে আমরা যাই সেই জায়গাটা আমরা পাবো। এখানেই লেখা আছে ঝড়খালি 5, বালিবাজার 10, 5 কিলোমিটার, 10 কিলোমিটার। মাঝের এই রাস্তা অনেকটা কয়েক কিলোমিটার এরকম, মানে আপনি যে গাড়িতে যাবেন আপনার সত্যি ভীষণ ভীষণ ভালো লাগবে, এরকমভাবে যেতে থাকবেন। ওয়েলকাম টু সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনিক বায়োস্ফিয়ার রিজার্ভ। আপনি চারদিকটা খেয়াল করতে করতে যাচ্ছেন, বাবলা গাছ দুদিকে আপনাকে সবাই ওয়েলকাম করছে। এই যে রাস্তাটা খুব সুন্দর কিন্তু ভীষণ শর্ট টার্ন, সাবধানে গাড়ি চালাবেন। সর্দার মোড়, সর্দার মোড় থেকে জেটিঘাট মোটামুটি 3 কিলোমিটার মতো ডিস্টেন্স। প্রচুর নিম গাছ এখানে বাঁদিকে ডান দিকে, প্রচুর প্রচুর, যেমন বাবলা গাছ আছে সেরকম প্রচুর পরিমাণে নিম গাছও আছে। এখান থেকে বাঁদিকে হচ্ছে বালিখাল বাজার রোড, আর ডান দিকে ঝড়খালি সে পার্কের দিকটা। এটা হচ্ছে ঝড়খালি কাকু, কাকু তুমি সমবায় সমিতি বাজার, ভিডিও কল মার, ভিডিও হচ্ছে তো, তুমি একটা গান গেয়ে শোনো আমাদেরকে। এটা ইউটিউব ভিডিও হবে কিন্তু, তুমি দর্শকদের জন্য একটা গান, তুমি কানে কি পড়েছো? এই আমি গান গেলে কুকুর থাকে না, শোন, তুমি কানে কি পড়েছো একটু বলো। পাকে বাজবি ভালো, আমি তো বসে। আচ্ছা, এখান থেকে ঝড়খালি পার্কটা দাদা কতটা হবে? 1 কিলোমিটার ভেতরে আপনি সব পাচ্ছেন, 1 কিলোমিটার, তারপরে নদী জঙ্গল আর কিছুই নেই। টুরিস্টদের জন্য টিকিট লাগবে, এটা যারা বাইকে করে আসবে, বাইক নিয়ে আসবে, তাদের 15 টাকা, সব লেখা। এই জিনিসটা কি আমরা জানি না, আপনি জানলে প্লিজ কমেন্ট করে আমাদের জানান। এটা পোস্টাল পুলিশ স্টেশন, ঝড়খালি পোস্টাল পুলিশ স্টেশন। থানাটা পেরিয়ে এই জায়গাটা, বাদিকটা সোজা পার্কের দিকে এবং সামনে স্ট্রেট একদম জেনিঘাট পর্যন্ত।
ইকো ট্যুরিজম হাব। ওখানে সামনেই দেখা যাচ্ছে 100 মিটার ডিস্টেন্সে হচ্ছে থানা, হ্যাঁ ঝড়খালি কোস্টাল থানা আর ইকো ট্যুরিজম হাব এই এখানটায়। আমরা এখানে দেখি, এখানে দেখি বোর্ডে কি আছে, এই যে এখানটায় এখানটায় দেখো, এই যে ট্যুরিজম হাব, তার মানে এখান থেকে আরো কিছুটা ট্যুরিজম হাবে যেতে হবে এই রাস্তা ধরে, আরো কিছুটা 500 মিটার মতো আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই এই রাস্তাটা বানাচ্ছো তোমরা? এই এই রাস্তাটা কি রাস্তা, মানে কোথায় যাচ্ছে রাস্তাটা? পার্কের রাস্তা হবে এখানে শেষ। হ্যাঁ এখানে শুরু, এখানে শেষ, এখান থেকে এই রাস্তাটা ঘুরে শেষ, পুরো ঘুরে এসে এখানে শেষ হবে। আর পার্কটা এটাই পার্ক, এটাই পার্ক, চিড়িয়াখানাটা এই জায়গায় হয়ে যাবে, এখান থেকে বিজি হবে চিড়িয়াখানা হবে। হ্যাঁ ওই চিড়িয়াখানাটা এটা এর ভিতর বিজি হবে। চিড়িয়াখানাটা এখন কোথায় আছে? আচ্ছা চিড়িয়াখানায় কি এখন ঢোকা যাবে নাকি? এখন টিকিট দিচ্ছে না, তাই তো? এমনি চিড়িয়াখানায় কি আছে গো? বাঘ আছে, হরিণ আছে, কুমির আছে। আচ্ছা সুন্দরবনে যেগুলো পাওয়া যায় সেগুলো কিছু স্যাম্পল রাখা আছে, তাই তো? আচ্ছা তাহলে এটাই হচ্ছে তোমার পার্ক, চিড়িয়াখানাটা এখানে চলে আসছে, আর ওগুলো হচ্ছে সরকারি কোয়ার্টার। ঝড়খালির যে পার্কটা, এটা পার্কটা নতুনভাবে তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এটা দেখতে বেশ সুন্দর, এখনই বোঝা যাচ্ছে যখন কনস্ট্রাকশন কমপ্লিট হবে। আর যারা কাজ করছেন তারা বলছিলেন এর মাঝখানটায় এই সামনের জায়গাটাতে চিড়িয়াখানাটা চলে আসবে। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, ওই যে লোকটা ভ্যান নিয়ে যাচ্ছেন, ওই রাস্তাটা বাদিকে কিছুটা যাচ্ছে, কিছুটা গিয়ে ওই দিক দিয়ে রাউন্ড করে চলে আসছে। আমরা ঝড়খালির অন্য একটা দিক আছে, ওই মাথা থেকে স্ট্রেট যে রাস্তাটা, থানা থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছে সেই রাস্তার দিকে আমরা একটু যাই, দেখি কি দেখা যায়। এটা পুরো ঝড়খালি কোস্টাল এরিয়া, এখান দিয়ে ওয়াটার বডি আছে। আর এই যে গাছগুলো, এইগুলো সুন্দরবনে বিভিন্ন গাছ, বিভিন্ন গাছে ভর্তি। এখানে সুন্দরী গড়ান, গেওয়া, বাবলা গাছ আছে, নিম গাছ কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে নিম গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে এই গাছটা, এই গাছটা কিন্তু এই জঙ্গলি গাছটা প্রচুর পরিমাণে চারদিকে দেখা যায়। ওই ভেতরে ভেতরে নিচে নিচে সব শ্বাসমূল দেখতে পাচ্ছি, ক্যামেরায় ভালো করে দেখা যাবে কিনা আমি জানি না, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি প্রচুর শ্বাসমূল। এখানে একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে, পুরনো বাড়ি। ওই ভেতরে দুর্গা ঠাকুরও দেখা যাচ্ছে, কিন্তু অনেক পুরনো, সবই পুরনো, সামনে প্রচুর গাছপালা। আমি জানি না এটা এটা কতদিন ব্যবহার নেই, নিশ্চয়ই অনেক বছর ব্যবহার হচ্ছে না। মা দুর্গা যে মূর্তিটা দেখা যাচ্ছে সেটাও বহু বছরের পুরনো। এখানে ওপরে কিন্তু সোলার সিস্টেম দেখা যাচ্ছে, যেটা ব্যবহার করে একসময়, এখানে কেউ আমাদের কাছাকাছি নেইও যে যার কাছ থেকে আমি জিজ্ঞেস করে ইনফরমেশন নেবো। নিশ্চয়ই কিছু একটা, এটা সরকারি কিছু হতে পারে বা মানুষ বসবাস করতেন সেটা কিছু হতে পারে, কিছু একটা বিষয় আছে যেটা আমরা জানতে পারছি না। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে প্লিজ আমাদেরকে জানাবেন, আমরা সমৃদ্ধ হব। এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার লেখা ঝড়বাংলো লেখা, এখানে কারা থাকে কীভাবে থাকে আমরা সব জানার চেষ্টা করব। আর সামনে যে বড় একটা গেট দেখতে পাচ্ছি এটা কী লেখা, এটা হচ্ছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। আমরা একটা দেখতে পাচ্ছি বানর, বানর দেখাও দেখাও দেখাও, ওই যে গেটে বানর আমাদেরকে ওয়েলকাম করতে আসছে। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালি, পার্কটা শুনেছি আমরা আপাতত বন্ধ আছে, আমরা দেখি কাউকে পেলে আমরা জিজ্ঞেস করি এখন কি অবস্থা। এটা একটা গেট ভেতর দিকে যাওয়ার, একটা পার্ক। আমরা এই রাস্তাটা ধরে একটু ভেতরের দিকে যাই, আমরা জানি না কতটা আসলে যেতে পারবো, কি বা আছে ভেতরে, আসেনি কখনো। যতটা যেতে পারবো ততটা যাব, যতটা ক্যামেরা করতে পারবো ততটা করব বন্ধুদের জন্য। এটা একটা নতুন একটা বিল্ডিং, নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশনের কোনো পার্ট হবে। সুন্দর দেখতে নতুন বিল্ডিং একটা, এটা বলা হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টার। এইটা জেটিঘাট পার্কের এই রাস্তা এখন বন্ধ আছে, ভেতরে চিড়িয়াখানা কী কী আছে বললো, বাঘ হরিণ এগুলো সব আছে বলছিল। এটা জেটিঘাট,
প্রচুর বানর আছে এখানে, বানর থেকে সত্যি খুব সাবধানে থাকতে হবে আপনাকে। যে কোনো সময় আপনার হাত থেকে কিন্তু জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিতে পারে। আর বানরগুলো দেখলাম ভয় দেখানোর চেষ্টা করছে, যদি আপনি ভয় পান তাহলে আপনি লস করলেন। ভয় পাবেন না, সাবধানে থাকুন, এনজয় করুন। এটা জেডিঘাট তো? জেডিঘাট থেকে কোথায় যায়, কোথায়? ও সজনেখালি, সুদর্ণখালি, পাখিরালা, অনেক জায়গায় যায়। অনেক 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 জায়গা আছে ঘোরার, অনেক জায়গা ঘোরার আছে। কিন্তু এখন যাচ্ছে কি? এখন হ্যাঁ যাচ্ছে, এখন মানে শুধু দু ঘন্টা আড়াই ঘন্টা, সারাদিন মানে শুধু জঙ্গল ঘুরবে। এখন টোটাল স্পট বন্ধ, টোটাল স্পট সব বন্ধ, শুধু নদীতে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবে। নেট কেন দাদা? হনুমানের জন্য, বানরের জন্য? পাঁচশো বাদাম নিয়ে গেছে। তৃণমূল পার্টি অফিস একদম কোস্টাল এরিয়া। এটা হচ্ছে জেটি ঘাট। সেটা বললো বড় বোট, ছোট বোট, এরকম বিভিন্ন বোট পাওয়া যায়, ওই 1400-1500 বড়, আর ছোট হলে 800। আহা, এইবার বোধ হয় ঠিকঠাক জায়গায় আমরা এসে পৌঁছলাম। ওফ, দেখছো মেঘটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। এখান থেকে বিভিন্ন দিকে যায়, ওই যে নদী, বিভিন্ন দিকে নদী বেরিয়ে গেছে, ওই দিকে দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর ওয়েদার। কাকু তোমরা যাও এখন নাকি বন্ধ? যাও, তোমার তো অনেক বড়। ভাড়াটা না কেমন আপনি? এইটা যাবে এই সাইডেরটা, এটা এটাই যেটা ছোট বলে। এই সাইডে এটা হচ্ছে মাঝারি, আর তুমি মাঝে ওই দুটোর মাঝখানে যে ছোট্ট মতো আছে। আচ্ছা, এমনি তোমাদের এখানে রেট কেমন? এইগুলো 1300 টাকা ঘন্টা। কোনগুলো? এই বড়টা তুমি যেটা বসে আছো এটা বড়, তাই তো? 1300 টাকা ঘন্টা। আচ্ছা, আর বাকিগুলো মাঝারি? মাঝারি ওইগুলো মানে 800 না 900 করে না কি বলতে পারবো না, মানে আমি চালাই না। আর ছোট? ছোটগুলো মানে কত, 600 না 700 এরকম। 600-700 মাঝারি ছোট মধ্যে 1-200 টাকা পার্থক্য আছে। আর ঘন্টায় তোমার হচ্ছে 1300, বড়গুলো 1300। কোথায় কোথায় যাও, কোন দিকে? এখন কোন জায়গা পারমিশন দিচ্ছে না। ওই ওপর থেকে বলছিল যে শুধু জলে নাকি ঘুরে আসে, মানে হয়তো ম্যাক্সিমাম কত, 1 ঘন্টা হয়তো হবে নাকি, 1 ঘন্টা 2 ঘন্টা। মোহনা এদিকটায়? এদিকেই মাতলা নদী যাওয়া যায় আর বিদ্যাধরী। আর এটা কি নদী? এটা এটাই হেরোভাঙা নদী, তাই তো? আর সন্দেশখালি কোন দিকটা? সন্দেশখালি তো বিদ্যা দিয়ে আগায় যেতে। আচ্ছা, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন।
আপনার একটা লাইক আমাদের অনেকটা সুবিধা করে দেয় সামনে এগোনোর জন্য। ডান দিকে একটা খাড়ি বেরিয়ে গেছে, কোথায় যাচ্ছে জানি না। দাদা এটা কি মাছ ধরতে না কোথাও যাচ্ছে? এটা কোথাও যায় এখানে মাছ ধরতে? এখানে আমরা দেখছি যে মা লক্ষ্মী হোমস্টে এই দাদাকে আমরা পেয়েছি। দাদা কি নাম আপনার? আমার নাম মোহন কুমার দাস। মোহন কুমার দাস, আপনি আমাদেরকে একটু বলুন যে যারা এখানে থাকতে চাইবে, মানে যারা ঝড়খালি ঘুরতে এসে আপনার এখানে থাকবে, কি ফেসিলিটিস থাকে, কিরকম ঘর আছে, কিরকম তার চার্জেস, সেটা আমাদেরকে একটু বলে দিন। আমাদের হোমস্টেতে একটু কাছে আমাদের নিচের রুম আছে, গ্রাউন্ড ফ্লোরের রুম 500 টাকা, আর ফার্স্ট ফ্লোরে দোতলার রুম আছে 1000 টাকা, এসি রুম আছে 1600 টাকা। এবং এখানে আজ সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত 10টায় আমাদের চেক আউট। 10টায় চেক আউট আছে, যখনই ঢুকুক 10টার মধ্যে ছেড়ে দিতে হবে, পরের দিন সকাল 10টায় ছেড়ে দিতে, মানে অফিশিয়ালি ভ্যাকসিন নিয়েই আসার কথা। হ্যাঁ আচ্ছা, আর খাবার দাবার কি এই পয়সার এই চার্জেস এর মধ্যে নাকি সেটা না? খাওয়া দাবার যেভাবে অর্ডার করবে সেইভাবে আমরা বানিয়ে দিই। মোহনদার সাথে কথা বলে আমরা পুরো ঘুরে দেখে নিই কিরকম কি ব্যবস্থা আছে, এসো আমাদের সাথে। আর এগুলো এক একটা রুম, এগুলো 500 টাকা রুম, এগুলো 500 টাকা, আর ওপরে এগুলো 1000। আর এসি ওপরেই আছে, এসি ওপরে, এই যে এটা যেমন সাজানো গোছানো আছে ওপরটা 1000 টাকা, টিভি আছে। এসি লাগানো থাকলে 1400, 1600। ওখানটায় স্নানের ঘাট আছে, স্নানের ঘাটটা আমরা দেখি, জলটাও খুব পরিষ্কার পুকুরে। এখানে স্নানও করেন আপনারা? স্নান আমরা করি, গেস্ট আসলে গেস্ট করে, স্নান করে। এখানে আরো অনেকগুলো হোমস্টে আছে, এখানে নাম আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা ফোন করে সেখানেও জিজ্ঞেস করে যেতে পারেন, যেখানে সুবিধা হবে থাকবেন। ভালো থাকুন।